जमाई रेडी, स्टेडियम रेडी, प्लेयर रेडी, खेला रेडी। বিহার সবচেয়ে মজাদার পার্ট এটা বাবা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল নিলয় ব্লগস এন্ড ইউ আর ওয়াচিং নিলয় ব্লগস। তো দেখতে দেখতে আজকে আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ, আপনাদের সবার মনে কোয়েশ্চেন আসতে পারে আমি আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি হচ্ছে সিলেটে। আর সিলেটে কেন যাচ্ছি? আজকে বাদামের বিয়ে। তো এই কুরবানির আগে আর একটি কুরবানি হয়ে গেল আমার বন্ধু দিদারের বাদামের। যাই হোক, এই কুরবানি মেনে নেওয়ার মতো নয়, আবার ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। তো এই অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে আমি চলে গেলাম উঠতে উঠতে কমলাপুরের দিকে। আর রোডে প্রচণ্ড জ্যাম ছিল, এই দেখি জ্যাম, আবার দেখি জ্যাম নাই। ঠিক আছে, ঈদের আগে স্বাভাবিক, সব জায়গায় গরুর হাট, তো একটু জ্যাম তো হবেই। তো এই দেখতে দেখতে আমরা সংসদের সামনে থেকে বেরিয়ে গেলাম, আর এমন টাইমে আবার একটু ওয়েদারটা কেমন যেন বৃষ্টি বৃষ্টি ভাব। ওয়েদার জানান দিচ্ছিলো যে তুমি সিলেট যাচ্ছ, বাট আমি ওয়েদারকে জানান দিলাম যে আমিও প্রস্তুত। আর এখানে গরুগুলো দেখতে অনেক অনেক বেশি কিউট, প্রত্যেকটা গরু তাকিয়েছিল। ঠিক আছে, ওদেরকে কই নিয়ে যাচ্ছে ওরাও জানে না, আমরাও জানি না, দিদারকেও ঠিক কীভাবে আমরা সাজিয়ে নিয়ে যাচ্ছি আজকে বিয়ে উপলক্ষে। তো গরুগুলো দেখে দিদারের কথা অনেক বেশি মনে পড়ে গেল। যাই হোক, আজকে দিদার অবস্থাটা এরকম অনেকটাই। তো দেখতে দেখতে আমি কমলাপুরের দিকে প্রায় এসে গেছি। তো পাঠা ড্রাইভার আমাকে উঠতে উঠতে নিয়ে আসলো, আমিও চলে আসলাম। এসে দেখি যে অনেক মেম্বার এখানে আমার জন্য ওয়েট করতেছে। কামরুল ভাই, দিদারের বড় ভাই, দেন কাঞ্চু ওর চাচা, আরও আছে অনেকেই। তো আমরা ও ট্রেন অনেক লেট করে আসে, দেন আমরা লেট না করি তাড়াতাড়ি ট্রেনে উঠে যাই, আর উঠে যে যার যার মতো সিট নিয়ে নেই। আর এখানে দাদা আছে, কাঞ্চু আছে, আজারুল ভাই বসছে, আপু একটা আপু ছিল, আপু ছিল আমাদের সাথে। তো যাই হোক, আমরা ট্রেনে আসন গ্রহণ করলাম, আমাদের এখানেই শেষ নেয়, ট্রেন হঠাৎ করে ছেড়ে দিল। আর ওয়েদারটা জোস ছিল, ওয়েদারটা জানান দিচ্ছিল যে আমরা সিলেট যাচ্ছি। আমরাও ওয়েদার দেখতে দেখতে হঠাৎ করে ট্রেনটা ছেড়ে দিল, আর এখানেই শেষ নয়, বিকজ অফ আমাদের আরও দুইজন মেম্বার উঠবে, আর ওই দায়িত্বটা আমার কাছেই ছিল। তারা উঠবে এয়ারপোর্ট রেল স্টেশন থেকে, আর তারা দুজন হচ্ছে নাইম আর বিআই শাহেদ। তো ওদের বলছিলাম যে আমাদের বগি নাম্বার 3, ঠিক আছে, ট্রেনের। ওরা এত দূর আগে গেছে, ওদের খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে, আর এখানে শত শত যাত্রী দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করতেছিল, ট্রেনের অপেক্ষা করতেছিল। দেন ট্রেন এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ঠিক 2 মিনিট ছিল, দেন ট্রেনটা স্টার্ট হয়ে গেছে। আর যত আপনার সামনে আগাচ্ছিলাম, নরসিংদী, ভৈরব, এদিকে গ্রাম্য পরিবেশগুলো অস্থির লাগতেছিলো, কিছুটা হাওড় এলাকা, কখনো আবার আকাশের ওয়েদার, সব মিলে খুব ভালো লাগতেছিলো। যাই হোক, এদিকে দিদার আমাকে অনেক কল দিতেছিলো যে কই আসি, কত দূর আসি। আর আজকের এই জার্নিটা সবচেয়ে বাজে একটা জার্নি ছিল, আবার অনেকটা ভালোও ছিল, দুই দিকই ছিল। একদিক থেকে ভালো হচ্ছে, সবার সাথে একটা এনজয় করতে করতে গেছি, বাট অনেক বেশি প্যারা গেছি ঈদের আগে, অ্যান্ড আমার আবার রাত্রে ব্যাক করতে হয়েছে বিকজ অফ আমার বিজনেসে, আমার একাই সামলাতে হইতেছিলো। তো আমি আর লেট করতে পারি নাই, আমি রাত্রে ওইখানে স্টে করতে পারি নাই। হঠাৎ করে দেখি গ্রামের পাশ দিয়ে একটা হাওড়ের অঞ্চল, তো ওইখানে দেখি যে পানি আর পানি, আবার একটু পরপর হঠাৎ করে বৃষ্টি আসতেছে, আবার ওয়েদারটা কেমন জানি, এই রোদ, এই বৃষ্টি, এভাবেই দেখতে দেখতে আমরা সিলেটের দিকে আগাচ্ছিলাম। আর একটু পরপর স্টেশনে ব্রেক দিতেছিল, তো অনেকক্ষণ টাইম লাগছে আমাদের যেতে, এরকম আমি সিলেটে কখনই প্যারা খাই নাই, এত টাইম নেয় নাই ট্রেন। হঠাৎ করে ওই দিন আমরা অনেক বেশি ক্রসিংয়ে পড়ি, আর হঠাৎ করে বৃষ্টি নেমে গেলো, আর তখনই জানান দিল যে না, আমরা সিলেটের কাছাকাছি আসি। তো ঘড়ি তখন বাজে 4:30, আর আমি একটু বৃষ্টিতে ভেজার ট্রাই করতেছিলাম, বিকজ অফ আমার বন্ধুর বিয়ে, আমি ফিল করতেছিলাম আমার বাদামের বিয়ে, বাদামের বিয়ে বলে কথা। তো অনেক ইচ্ছা ছিল ম্যাডামকে নিয়ে যাবো, যাই হোক পরিস্থিতি শিকার হয়ে ম্যাডামকে নিতে পারি নাই। আর আমার পাশে সিটে বিআই আমাকে একটা শ্যুট নিতেছিল, আমিও এনজয় করতেছিলাম ওয়েদারটা, এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম। আর সিলেট আমরা নামি, তখন হচ্ছে সন্ধ্যা হয়ে যায়, আর কিছুক্ষণ পরে আমরা ভৈরব পার হওয়ার পরপরই দেখতে পাই যে চা বাগান। তো আমরা শ্রীমঙ্গলে ঢুকি, শ্রীমঙ্গলে ঢুকে আরও সুন্দর সুন্দর পাহাড়, চা বাগান দেখতে পাই। সবাই বোর হয়ে যাচ্ছিলো যে এত বড় লং জার্নি, আবার রাতে সবার ব্যাক করার কথা ছিল, বাট ওরা ব্যাক করে নেয়। তো ফাইনালি আমরা 7:30 দিকে নামি সিলেটের সেই রেল স্টেশনে, রেল স্টেশন থেকে আমরা সিএনজি নেই, সিএনজি করে আমরা দারগা গেট যাই, ওইখান থেকে আমরা আমাদের মতো করে সবাই, হোটেল বুকিং ছিল, হোটেলে আমরা যাই উঠি, ফ্রেশ ট্রেশ হই। তো আমাদের রিসিভ করার জন্য বাদাম দাঁড়ায় ছিল, জামাই নিজে আমার জন্য ওয়েট করতেছিল, আর বাদামের ফোনে আমি অনেক দারগা গেট এসে জামাইয়ের সাথে। আমার ফিলিংস কেমন বাবা? ফিলিংস কেমন? নার্ভাস? দারগা গেটে আসছি, দেখছো তোর তো না হাসি বেশি জামাই। আমি এটা শিমুল বেড়াইতেছি এখন, আর কি হলো না এটাতে, এ এটা ভিতরে তো আমি ছিলাম আলার হবে। যাই হোক, মুরব্বীদের হোটেল আলাদা ছিল আর আমাদের হোটেলটা ছিল আলাদা। বাদামকে আমরা রেডি করেছিলাম, আর ওরে শেরওয়ানি পরাই আমিও আমার গেট আপটা একটু চেঞ্জ করে ফেলছি।
তো আমি একটু ফান করতেছিলাম, কারণ বন্ধুর বিয়ে বলে কথা, ওরে রেডি করাচ্ছিলাম, ও আমার জন্য ওয়েট করতেছিল। বেসিক্যালি ওরা সবাই রেডি হয়ে গেছিল, জামাই রেডি, স্টেডিয়াম রেডি, প্লেয়ার রেডি, খেলা রেডি। এই সেট সং প্লিজ। চল চল চল, কি রে তোর কি করস, তুই মেয়ে পক্ষে লোক তুই নাকি বদমাস? ভাইয়া দোয়া করো, বড় ভাইয়ের জন্য দোয়া করো, আপনি ভালো হয়ে যান। ভিডিওতে কোনো নেগেটিভ কথা বলবেন না, অশালীন কথা বলবেন না। তো আলমগীর ভাইয়ের ছেড় দিয়ে আমরা রেডি হয়ে গেলাম। দেন আলমগীর ভাইকে যতই ছেড় দিই না কেন, উনি জীবনে ভালো হবে না, উনি ভালো ছিল না আর ভালো হবেও না, আর ওনার সাথে মিশে আমরা খারাপ হয়ে যাচ্ছি। যাই হোক, দিদারকে বললাম চল আর লেট করা যাবে না, ঠিক আছে? অনেক মুরব্বীরা অনেক ওয়েট করতেছে, ওনারা রীতিমতো অনেকটা রাগ হয়ে গেছে। আর আমাদের প্ল্যান ছিল আমরা একসাথে যাবো, মুরব্বীদের হাটে পাঠিয়ে দিব, কারণ অকোমোডেশন এটা খুবই কাছে ছিল আমাদের হোটেল থেকে। বাট মুরব্বীরা কোনো মতে হেঁটে যেতে রাজি না, তারা হাইজ দেখছে, তারা হাইজ দিয়েই যাবে। তো কী আর করার, আমাদের প্ল্যান চেঞ্জ করে ফেললাম। হাইজ যদি আবার ঘুরে আসতে যায় 20-25 মিনিট লাগবে, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমরা রাত্রে আবার ব্যাক করবো অনেকেই, তো সেক্ষেত্রে প্রোগ্রামটা অনেক লেট হয়ে যাবে। এই জন্য হচ্ছে কী করলাম, আমি হাইসে উঠে গেলাম আর প্রোগ্রামটা ফুল চেঞ্জ করে ফেললাম, দিদারকে পাঠিয়ে দিলাম বন্ধু ইমরানের বাইকে, আর সাথে সে আর বাদামকে বললাম যে সাবধানে যাস, ঠিক আছে? বাদামে আর তর্স হইতেছে না, ও হাইসদা যাবে না, ও বাইকে করেই চলে যাবে, কারণ বিয়ে যে কত মজা যে এখন বুঝবে, ঠিক আছে? যাই হোক, ফাইনালি বাদাম চলে গেল আর আমাদের হাইস্টার ছেড়ে দিল। বাকি সদস্যদের বললাম তোমরা চলে আসো, আলমগীর ভাই একটা রিক্সা নিয়ে চলে আসছে, আর নিজে যাই দেখি যে কমিটি সেন্টার নিজে যায় রিপন দা। আই এম রিপন, ভিডিও রেডি, ঠিক আছে? দাদা নমস্কার, দাদা আমি জানি আপনি ভিডিওটা দেখতেছেন, আর দাদা অনেক মজার একটা লোক, উনি সিলেটি, আর দাদার সাথে আরও দুজন আসছে, নির্বিগ্ধা আরও একটা দাদা নতুন করে পরিচয় হয়েছিলাম। আর আমরা হচ্ছে দিদারকে ফুল প্রিপেয়ার্ড এইখানে এসে করি, আন্ডারগ্রাউন্ডে, ওই কমিটি সেন্টারে আন্ডারগ্রাউন্ডে এসে নিচে এসে আমরা ওকে ফুল প্রিপেয়ার করি, কারণ আমরা হোটেল থেকে পুরোপুরি রেডি হয়ে আসিনি। আর আলমগীর ভাই অনেক স্যাড, কারণ দিদার বিয়ে হয়ে যাচ্ছে, উনি কী করবে আর বুঝতে পারতেছে না। যাই হোক, আলমগীর ভাই সেই দুঃখে এখন ভিডিও শ্যুট নিতেছিল। আর আলমগীর ভাইয়ের ফোনটা কিন্তু একটা নিউ ফোন, ঠিক আছে? আপনারা কমেন্টস করে জানাবেন আলমগীর ভাইয়ের ফোনটা কী ফোন। আর এদিক দিয়ে বাদামকে নিয়ে আমরা আস্তে আস্তে উপর দিকে উঠতেছিলাম, রিপনদা ছিল সাথে, বন্ধু আরও দুজন বন্ধু ছিল আমাদের। তো আমরা এই করতে করতে লিফটের দিকে আগাই, সবাই একসাথে লিফটে উঠি, দেন হচ্ছে সবাই একসাথে আমরা রেডি রেডি হয়ে। ও তার ভিতরে আরেকটা কথা বলে রাখি যে আমাদের কিন্তু আজকে রাতে ব্যাক করার কথা, আমাদের রাতে ব্যাক করার কথা 8 জন মেম্বার, বাট আমরা ফাইনালি 8 জন ব্যাক করতে পারি নাই, আমরা 3 জন ব্যাক করছি। যাই হোক, বাদামকে জিজ্ঞেস করলাম যে গেটে তো ওরা ধরবে, গেটের প্রিপারেশন রাখছে কিনা, ও বলো তোর থেকে টাকা বের কর, ঠিক আছে, তোরা ম্যানেজ কর, তো আমি গেটে ঝামেলা এখন আর যাই না। তো এই দিক থেকে বন্ধু সাইফুল আর হচ্ছে ইমরান ওরা ছিল, আর নির্বিগ্ধা, তারপর হচ্ছে দাদা, সবাই মিলে গেটে খুব এনজয় করে আমরা নামার পরেই দেখতে পাই যে দিদারে একদল ছোটো ছোটো কচি কচি শালিগুলো আমাদের জন্য ওয়েট করতেছিল। ওরা লিখছে নো মানি নো এন্ট্রি, মুঝে পয়সা চাহিয়ে, বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে ওরা দাঁড়িয়েছিল, যেটা অ্যাজ ইউজুয়াল বিয়ে বাড়িতে ঘটে থাকে। আর এদিকে না, আমি ভিডিও নিয়ে খুবই ব্যস্ত, লেখছে নো মানি নো এন্ট্রি, আরও দুইটা সুন্দর মজাদার ফানি ফেস্টুন ছিল, ওটা নামায় ফেলছে ওরা, ওটা দেখতে পাবেন একটু সামনে। যাই হোক, পিচ্ছি পিচ্ছি পোলাপান বলতেছিল যে টাকা চাই টাকা চাই, ঠিক আছে, মুঝে টাকা দিয়ে, মানে হিন্দিতে কখনো বাংলায়, তো যেটা অ্যাজ ইউজুয়াল ঘটে থাকে বিয়েবাড়ি গেটে। তো আমি দিদারকে বললাম, দিদার বলে না এখন ঢুকবো না, একটু পরে ঢুকি। এই ভাবতে ভাবতে আমাদের অনেকটা টাইম চলে যায়। তো এমন সময় বন্ধু সাইফ যায় যে ওদের সাথে একটা ডিল করে, ডিল করার পর মোটামুটি কিছুটা একটা ইয়েতে আসে, এই যে এখানেই দেখতে পাচ্ছেন, মুঝে চাইয়ে মুঝে পয়সা চাইয়ে, ক্যাশ চাইয়ে মুঝে ক্যাশ চাইয়ে, ওরা এত পিচ্ছি পিচ্ছি পোলাপান কীভাবে যে হিন্দিতে মানে এত কিছু লিখছে। যাই হোক, এখানে একটা ধর কষাকষি চলতেছিল, বাদাম বলতেছে বিয়ে করবো না, ওরা বলতেছে যে বিয়ে করতে হবে, এইগুলো নিয়েই চলতেছিল। তো আমি দাঁড়াইছিলাম, অপেক্ষায় ছিলাম কতক্ষণে মিষ্টিগুলো দিবে আর কতক্ষণে গেট কেটে আমরা ঢুকবো। তো এই একটা রফাদফার ভিতরে মুরব্বি এসে যায়, মুরব্বিরা অনেকটা বিরক্ত হয়ে যায় আর বলতেছে প্রোগ্রামে লেট হয়ে যাচ্ছে, আর সিলেটিতে একটু ট্রেন্ডিংটা একটু অন্যরকম। যাই হোক, মানে সব মিলিয়ে একটা ভালো এনভায়রনমেন্ট ছিল। তো দিদার দেখি যে নতুন জামাই হিসেবে তো একটা, যাই হোক, দিদার মোটামুটি ওদের সাথে পরিচিত ছিল, তো দিদার ওদের সাথে ফিতা কাটে, দেন ফিতা কাটার সাথে সাথেই ওরা মানে অনেক মিষ্টি নিয়ে আসে, যে অ্যাজ ইউজুয়াল যেটা করে মিষ্টি মুখ করানো হয় জামাইকে, ওরা মিষ্টিটা আনার সাথে সাথে আপনাদের ভাই আর দেরি করে নেয়, ভাই সাথে সাথে আগে একটা মিষ্টি নিচ্ছে, আর দিদারকে দুধ খাওয়ানো হচ্ছে, ঠিক আছে? দিদার খুবই এনার্জির দরকার, এটা ওরা কীভাবে বুঝতে পারছে জানি না। যাই হোক, আমি দিদারকে মিষ্টি না দিয়ে আমি খেয়ে ফেললাম,
এমন টাইমে আমরা ভিতর থেকে মুরব্বিরা ডাকতেছে যে আসো আসো, আমরা তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব গেটের ফর্মালিটি শেষ করলাম, শেষ করে দেন এখান থেকে আমরা ভিতরের দিকে আগাচ্ছিলাম। আর হ্যাঁ, আমাদের অনেক বন্ধু বান্ধব যারা মিস করছে এই বিয়েতে, অনেকের বলার ছিল আবার অনেকে যাওয়ার কথা ছিল, আমরা অনেকের মিস করছি। তো আমরা যাই হোক কিছু করার নাই, যেহেতু অনেকেই যেতে পারে নাই। আর সবচেয়ে বড় প্যারা হয়েছে ওর বিয়েটা ছিল ঈদের ঠিক দুই দিন আগে, আর ওই টাইমটা স্বাভাবিক ভাই, একদিনের জানি কেউ করতে চাচ্ছিল না। যাই হোক, বাদাম বললো যে তুই মিস করতে পারবি না, আর আমার উপরে শৈলীর উপরে অনেক একটা প্রেশার যায়, মেন্টালি ফিজিক্যালি সব প্রেশারই যায়। তো যাই হোক, দিদারকে নিয়ে আমরা ঢুকতেছিলাম, বাতিজি সবাই আমরা আনন্দমুখর পরিবেশে ঢুকতেছিলাম, গুটি গুটি পায়ে স্টেজের কাছাকাছি যাই, আর এমন সময় মুরব্বীরা বলে ফেলে যে যে ছেলে একদিকে যাবে, মেয়ে একদিকে যাবে। আর এদিকে কাজী বিয়ের প্রিপারেশন মোটামুটি সব রেডি করে ফেলে, আর যেন শুধু মোটামুটি গুছানো মানে যে ফর্মালিটিগুলো দরকার ওগুলো সব করে ফেলছে। এখানে রিপন ভাই আমরা সবাই ফটোশ্যুটের জন্য একটু ব্যস্ত, আর ইতিমধ্যে ভাবি আসলাম, ভাবিকে নিয়ে ডেকে নিয়ে আসলাম, কারণ আমরা চলে যাবো এই জন্য ফটোশ্যুটের জন্য। তো দিদারকে নিয়ে ভাবি আমরা সবাই ফটোশ্যুট করলাম, এর ভিতর বন্ধু একটু জ্ঞান দিচ্ছিল দিদারকে, ঠিক আছে, যেটা দরকার অ্যাজ ইউজুয়াল একটা ছেলের। তো দিদার ইতিমধ্যে তার সিঙ্গেল ফটোশ্যুট সেরে নিল, কারণ বিয়ের আগে এই লাস্ট সিঙ্গেল ফটোশ্যুট, আর কোনো দিন সিঙ্গেল ফটোশ্যুট করতে পারবে না। যাই হোক, দিদার ভালোই বানাচ্ছিল, আমার কাছে খুব ভালো লাগছে ওকে। আপনাদের কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর আমরা হচ্ছে এখন বিয়ের ফর্মালিটিটা শেষ করব, ইতিমধ্যে মুরব্বীরা কাজীদের নিয়ে সবাই বিয়ের ফর্মালিটিটা শুরু করে দিল, আর ভাবি এদিকে খুবই নার্ভাস, আবার কখনো এক্সাইটেড, ঠিক আছে, এরকম একটা ভাব ভাবির মুখে বোঝা যাচ্ছিল। তো ভাবির সাথে ওইরকম একটা মানে ভাব বিনিময় হচ্ছিলো না ওই টাইমটাতে। তো ভাবি বিয়ের জন্য সাইন করে ফেললো, ভাবতেছিল বাদামকে বিয়ে করব কি করব না, করব কি করব না। দেন ভাবি কবুল বলে সিগনেচার করে ফেললো, আর বলল যে না যাই হোক বাদামকে নিয়েই নেই, ঠিক আছে, লাইফের দিয়ে একটা বাদাম দরকার হয়। তো এদিক থেকে ভাবির ফর্মালিটি শেষ করে মুরব্বীরা চলে গেলো বাদামের দিকে। তো আমরা ওইখান থেকে যেয়ে সবাই মিলে মুরব্বীরা বিয়ের ফর্মালিটিগুলো সারতেছিলো, আর দিদারের থেকে সিগনেচার নিল এবং কবুলের কথাটা শুনলো। যাই হোক, দেন আমরা সবাই প্রিপেয়ার হই মুনাজাতের জন্য, যে কতক্ষণে বিয়েটা শেষ হবে, কারণ বিয়েটা শেষ হলে আমাদের খাবার দিবে, তার আগ পর্যন্ত আমাদের খাবার দিতেছিল না, সবাই বেচারার মতো দাঁড়িয়েছিল। তো ইতিমধ্যে সবাই দোয়া দরুদ পড়ে, ঠিক আছে, দিদারের কুরবানির জন্য রেডি হয়ে গেলো, আর আমরাও রেডি, দিদারের কিছুক্ষণের ভিতর কুরবানি হয়ে যাবে, ওই প্রস্তুতিতে ছিলাম। আর এখানে আমাদের মুরব্বী সেকান্ত দাদা প্লাস হচ্ছে দিদারের মামা, তার ভাবির মামা, আরও অনেকেই ছিল। কাজী বারবার বলতেছিল যে তোমার নিকটই বিয়ে দেওয়া হয়েছে, যাই হোক যেটা ফর্মালিটি মেনটেন করা হয় ওইটাই করতেছিল অ্যাজ ইউজুয়াল। তো মামা সিগনেচার করলো, আমরা সিগনেচার করলাম, মানে সাক্ষী যারা আছে বিয়েতে। তো দিদার ইতিমধ্যে এখন এই দিদারের কুরবানিটা বুঝি হয়েই গেল, হ্যাঁ ফাইনালি, দেখতে দেখতে দিদার নিজেকে কুরবান করে দিল, আর সিঙ্গেল লাইফে নেই, বিবাহিত লাইফে পদার্পণ, জোরে বলিস, দল বাড়ি হলো, আমিন, সবাই দিদারের জন্য দোয়া করবেন, আমিন, একটু দোয়াটা আপনারা করুন, একসাথে দোয়া করবেন। আমিন। বিয়ের ফর্মালিটির পরপর যেটা শুরু হয় যে খাওয়া দাওয়া, বরকনে একসাথে খাওয়া দাওয়া, এখানে ফাইজলামি দুষ্টামি, যাই হোক আমরা একসাথে খাইতে বসছিলাম, রিপনদা আমরা সহ সকল আর অনেক গেস্ট ছিল। তো ওইখান থেকে আমাদের ডেকে নিয়ে আসা হয় যেন বাদামকে কিছুটা খাওয়ানো হয়। তো ওর মতো করে ভাবিকে নিয়ে বলছি যে তুই ওনাদেরকে নিয়ে খা, আমরা জাস্ট ফর্মালিটির জন্য একটু আইসা দাঁড়াই, ওদের একটু খাওয়ায় দেন, আমরা ব্যাক করি আমাদের টেবিলে, আমরা যাই আমরা ওইখানে খাওয়া দাওয়া করি। আর যেহেতু আমাদের রাত্রে ব্যাক করতে হবে আজকে ঢাকার উদ্দেশ্যে, আলমগীর ভাই যাওয়ার কথাই ছিল না, কিন্তু এই মালটা আমার পিছুই ছাড়তেছিল না, ভাই আমি আপনার সাথে যাবো ঢাকা, কী আর করার, ওনাকে নিয়েই নিলাম। আর স্টেশনে একদম টাইম টু টাইম আমরা যাই, আমরা যাওয়ার পরপরই ট্রেনটা ছেড়ে দেয়, আর এখানে স্টেশনে যেয়ে শায়দ বলে ভাই আর পারতেছি না, বিকজ অফ আমরা সারাদিন অনেক টায়ার ছিলাম, আর এখানে আলমগীর ভাইয়ের অনেকগুলো ফ্রেন্ড সাইকেল ছিল যারা আলমগীর ভাইকে সদরে গ্রহণ করতেছিল, ঠিক আছে। যাই হোক, আমরা এখন স্টেশনে ওঠার পরপরে ট্রেনে ওঠার পরপরে ট্রেনটা ছেড়ে দেয়, শাহেদকে বললাম উই আর লাকি গাই, কারণ আমরা আর একটা মিনিট লেট করলে ট্রেনটা কোনো মতেই পাইতাম না। যাই হোক, সারা রাত একটা কঠিন জার্নি করছি, এরকম আমি কখনো ট্রেন জার্নি করি নাই, কারণ অনেক রাত্রে অনেক কোইনসিডেন্টলি আমাদের সাথে অনেক ঘটনা ঘটে। তো সকালে আমরা এয়ারপোর্টে নামি, এয়ারপোর্টে নামার পর এদিক দিয়ে শাহেদ চলে যায় এয়ারপোর্ট থেকে বিদায় নেয়, আর আমি আর আলমগীর ভাই মোহাম্মদপুরের উদ্দেশ্যে চলে যাই। আলমগীর ভাই মুখে বিড়ি নিয়ে আবার সংকোচ বোধ করে, আমি বললাম যে এত ফর্মালিটি কিছু নাই। যাই হোক, ভাই আর আমি পরে একটা পাঠাও নেই, সকালবেলা এয়ারপোর্ট রোডে আমরা দুইজন মানুষ একটা বাইকে করে যাই, এটা কীভাবে সম্ভব, যাই হোক জানি না, হয়তো বা ঈদের আগ মুহূর্ত বলে সার্জন ছিল না আর অনেক ভোর ভোরে ছিল। তো একটা পাঠাও ড্রাইভার উনি আমাদের দুইজনকে নিয়েই টান মারে, তো আমরা যাই ফার্ম গেট নামি, দেন ওইখান থেকে আমাদের উদ্দেশ্যে মোহাম্মদপুরের উদ্দেশ্যে একটা রিক্সা নিয়ে নিই, আর রিক্সা মামা
খুব সুন্দর করে চালাচ্ছিল। আর সকালের ওয়েদারটা সংসদের সামনে অসাম এজ ইউজুয়াল। আলমগীর ভাইয়ের চোখে এখনও ঘুম, ওনার ঘুম এখনও রেস্ট কাটে নাই। তো অনেক জার্নি করে, দীর্ঘ 24 ঘন্টা জার্নি করে আমি আসি, তাই আমার শরীর অনেক টায়ার্ড ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত গাইস। যারা ফার্স্ট টাইম দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফলো করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওতে ফার্স্ট, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।